أعوذ بالله من الشيطان الرجيم. أليس الله بكاف عبده ويخوفونك من ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد ومن يهد الله فما له من مضل أليس الله بعزيز ذي انتقام. الأعراب أشد كفرا ونفاقا وأجدر ألا يعلموا حدود ما أنزل الله على رسوله والله عليم حكيم. ومن الأعراب من يتخذ ما ينفق مغرما ويتربص بكم الدوائر عليهم دائرة السوء والله سميع عليم. ومن الأعراب من يؤمن بالله واليوم الآخر ويتخذ ما ينفق قربات عند الله وصلوات الرسول ألا إنها قربة لهم سيدخلهم الله في رحمته إن الله غفور رحيم. إن تبدوا شيئا أو تخفوه فإن الله كان بكل شيء عليما. لا جناح عليهن في آبائهن ولا أبنائهن ولا إخوانهن ولا আমি আমাদের জাতীয়তাবাদী দল চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের আবশ্যিক মেয়েটি দেশের আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক আমার এবং সকল নেতৃত্বের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এই আয়োজন এই রমজান মাসে যখন আমরা এখানে সমাবেত হয়েছি তখন তিনিও এই কারাগারে থেকে বন্দী অবস্থায় নিজে হাসপাতালে আমাদের সকল নেতা কর্মীদের যতভূত বেদনা হোক সেই কারণে আমরা আজকে আমাদের ইফতারের আয়োজন এই 30 টাকা করে সমাপ্ত করব।
আমি অভ্যাগত সুধীরেন্দ্রদের কাছে, আমাদের অতিথিদের কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদের অনেক কষ্ট হলেও আপনারা দয়া করে এটাকে স্বীকার করে নেবেন, শুধুমাত্র সেই নেত্রীর প্রতি সম্মান দেখানো। আমাদের আজকের এই ইফতার ও দোয়া আমরা সবটাই নিবেদন করতে চাই আমাদের দেশের বিবেকবান খালেদা জিয়া, আমাদের হাজার হাজার নেতাকর্মী যারা কারাগারে আবদ্ধ আছেন, বন্দী আছেন, যারা নিখোঁজ হয়েছেন তাদের পরিবার, এবং আমাদের সকলের জন্য যারা নির্যাতন করছেন তাদের। আজকে যে একটা জগদ্দল পাথরের মতো একটা জগদ্দল সরকার আমাদের বুকের উপরে চেপে বসেছে, সম্পূর্ণ গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে, গণতন্ত্রের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে আজকে একদিনের শাসন ব্যবস্থা আমাদের উপরে চাপিয়ে আজকে তাই আজকের এই দিনে আমরা কাছে এই দোয়া করতে চাই যে আল্লাহ তাআলা যেন এই দেশের মানুষকে শক্তি দেয়, আল্লাহ তাআলা যেন এই দেশের মানুষকে শক্তি নেয় কেন তারা আন্দোলনের মধ্যে তাদের অধিকার আদায় করতে পারে, তাদের অধিকার বৃদ্ধি নিয়ে আসতে পারে, এবং দেশের যে খাদ্য দিয়া মুক্তির জন্য আমরা আল্লাহ তাদের দোয়া চাই। আমাদের হাজার নেতা কর্মী যারা কারাগারে আছেন তাদের মুক্তির জন্য দোয়া চাই, এবং যারা এই গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন তাদের নিজের পক্ষের জন্য আজকে আমরা দোয়া চাই, এবং গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য আমরা তাদের কাছে শক্তি চাই। আসুন আজকে আমরা সবাই এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন উদ্ধারে দেওয়া মুক্তি প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে, সেই সঙ্গে আমাদের দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য আমাদের শক্তি প্রদানে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আমি আমার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের আয়োজনে অনেক ত্রুটি আছে, কিন্তু আমরা আশা করব আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের সকল স্তরের নেতাকর্মীরা আছেন, সকলকে নিয়ে আজকে জাতীয় নেতৃত্ব আমাদের ইফতারে অংশগ্রহণ করেছেন সেই আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞ করে জানাই। আসুন আমরা এখন দোয়ার পথ দিয়ে আমরা এই ইফতার করি এবং আমাদের হয়ে যাবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জাতীয় পরিবার জিন্দাবাদ, শহীদ জিয়া বরং দেশের শিক্ষাতে জিয়া জিন্দাবাদ, তার এক প্রমাণ মহাপুর।